করোনার ধাক্কায় নানামুখী চ্যালেঞ্জের মুখে চিকিৎসা সেবা, দুর্নীতি, অদক্ষ জনবল আর অব্যবস্থাপনাই মূল কারণ ঢেলে সাজানোর তাগি। বিভাগীয় শহরে বেহাল সবকিছু, মেলে না চিকিৎসক, আইসিইউর জন্য হাহাকার, তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। বেতন পাচ্ছেন না 50,000 কিন্ডারগার্টেনের 7,00,000 শিক্ষক কর্মচারী, বাড়ি ভাড়ার চাপে বন্ধের পথে অনেক প্রতিষ্ঠান। করোনার ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি, টেনে তুলতে প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন জরুরি বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তিস্তা সংকটে লাখো মানুষ, খরা মৌসুমে কাটে পানি সংকটে বর্ষায় জমি হারানোর ভয়, এক সময়ের আশীর্বাদ এখন অভিশাপ। ধ্বংসের মুখে সিনেমা শিল্প, মহামারীতে বন্ধ মুক্তি, অনলাইন প্ল্যাটফর্মেও ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেকে। এবং শিরোপার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা, মেসি সুয়ারেজ আর গ্রিজম্যানের আক্রমণে ভিয়ারিয়ালকে হারালো 4-1 গোলে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 এর সকাল 9টায় বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি গালিব ইবরিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণের পর চিকিৎসা সেবা চ্যালেঞ্জের মুখে পড়েছে। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ এখনও রয়ে গেছে। টেস্ট কম হওয়ার কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, নেই পর্যাপ্ত আইসিইউ অক্সিজেন, আবার সাধারণ রোগীরাও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মত, দুর্নীতি, স্বাস্থ্যখাতে দক্ষ লোকের অভাব আর দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনায় চিকিৎসা সেবায় এমন হাল। এসব চ্যালেঞ্জ উতরাতে হলে স্বাস্থ্য ব্যবস্থাপনায় জোর দিতে হবে বলে জানান তার বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের পর সাধারণ রোগীরা বিপাকে পড়েন। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারগুলো অনেকটাই বন্ধ হয়ে যায়। হাসপাতাল হাসপাতাল ঘুরে সাধারণ রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকবার চিকিৎসা সেবা দিতে নির্দেশনা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। শুধু তাই নয়, শুরুর পর থেকে করোনা রোগীদের সেবা নিয়ে নানা অভিযোগ ওঠে গণমাধ্যমে। এখনও সংক্রমণের অনুপাতে টেস্টের সংখ্যা বাড়ানো যায়নি, বরং গেল 3 দিন ধরে কমছে। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের স্বাস্থ্য খাতে যে দুর্নীতি এবং যে অদক্ষতা এবং অব্যবস্থাপনা রয়েছে, তিনের কারণে কিন্তু সেই সুব্যবস্থাপনার দিকেও আমরা ক্রমশ যেতে দেরি করছি। সারা দেশে করোনা রোগীদের জন্য মাত্র 392টি আইসিইউ শয্যা রয়েছে। ঢাকা জেলায় 227টি আর বাকি 63টি জেলায় রয়েছে 165টি। সারা দেশে 333টি ভেন্টিলেটরের মধ্যে ঢাকায় রয়েছে 190টি, বাকি 63টি জেলায় রয়েছে 143টি। সারা দেশে করোনা রোগীদের জন্য 11,141টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ঢাকা রয়েছে 4,544টি, বাকি অক্সিজেন সিলিন্ডার রয়েছে 63টি জেলায়। কিছু পেশেন্ট আবার আরেকটু খারাপ হয়ে যায়। অক্সিজেন সাপ্লাইটায় আমরা আইফ্লো নেজাল ক্যানুলা দরকার হয় কোভিড পেশেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য, সেটা ছিলই না বলতে গেলে, 10-12টা ছিল সারা দেশে। তা আমরা সেটার জন্য রিকুইজিশন দিলাম, তখন বলছে যে জুন মাসের মধ্যেই আমরা 1,000 ক্যানুলা পেয়ে যাব, এখন পর্যন্ত আমরা পাই। বিশেষজ্ঞরা বলছেন করোনা মোকাবিলা ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরিয়ে দিতে হবে অযোগ্যদের। যারা এই স্বাস্থ্য কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন এবং ব্যবস্থাপনার নেতৃত্ব দিচ্ছেন, তারা সফল হতে পারে নাই, তাদের অসফলতার ভাগ, ব্যর্থতার ভাগ তাদের বেশি। আমাদের দেশের এখনই এটা নিড যে হোল হার্টেডলি একেবারে এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য নেমে পড়তে হবে। এই স্বাস্থ্য ব্যবস্থা এই অবস্থায় রাখলে চলবে না, তাহলে উই আর ভায়োলেটিং আওয়ার কনস্টিটিউশন। চিকিৎসা সেবা উন্নত করতে স্বাস্থ্য ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বেড়েই চলেছে, ওঠানামা করছে মৃতের সংখ্যাও, একই হারে বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবর। তবু বিভাগীয় শহরগুলোতে এই রোগে আক্রান্তদের চিকিৎসা সেবার উন্নতি খুব একটা নেই। রোগীর স্বজনরাই বেশিরভাগ দায়িত্ব পালন করেন, চেষ্টা করেও সামান্য সেবা না পাওয়ার অভিযোগ বিস্তর। ব্যুরো প্রতিবেদকদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র রাজশাহীর। করোনা আক্রান্ত এক রোগীর স্বজনকেই দায়িত্ব নিতে হলো অক্সিজেন সিলিন্ডার টেনে নিয়ে যাওয়ার, রোগীকে অক্সিজেন দেওয়ার দায়িত্ব তাকেই পালন করতে হয়।
এসব খবরের বেশিরভাগই আড়ালে থেকে যায়, যে দু একটি বাইরে আসে তা থেকে সার্বিক চিত্র সহজেই বোঝা যায়। রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হলেও সেখানে সেবা মেলে খুবই কম। তারা আমাকে ওইখানে কোনো হেল্প করেনি আর কি, নিজেকে যেহেতু আমি একা গিয়েছিলাম ওখানে, আমি একাই ওই বেডপত্র গুলো বিছিয়ে দিয়ে ওখানে রাত্রি যাপন করেছি। চিকিৎসক এবং নার্সের যে দায়িত্ব আমার কাছে সেটা মানে মনে হয়েছে যে তারা সঠিকভাবে পালন করছে না। রোববার পর্যন্ত জেলায় 1085 জনের করোনা শনাক্ত হয়, এদের মধ্যে 10 জন এরই মধ্যে মারা গেছেন। এসব রোগীর চিকিৎসায় যে ব্যবস্থা রয়েছে তা নিতান্তই অপ্রতুল বলছেন স্থানীয়রা। বন্দরনগরী চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা যেটুকু মিলছে তা খুবই কম। রাজধানীর পর চট্টগ্রামেই এখন রোগীর সংখ্যা বেশি। এই সংকটের মাঝে স্বজনদের কাছে হাসপাতালগুলোতে নানা হয়রানি বড় চিন্তা। এখনো ভুক্ত হতে পারেনি, দেখছি আমাদের ডাক্তার দিয়েছে 12 নম্বর ওয়ার্ডে, ওই সাতকালের দিকে আর দুর্গ ডাক্তার সাহেব, এখন এখান থেকে 14 নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের কোনো হাসপাতালে করোনা চিকিৎসা না পেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে জানানোর অনুরোধ করেছেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি। সাসপেক্টেড করোনা এবং করোনা পজিটিভের রোগী যদি ভর্তি না করার সাথে সাথে আমাদের টিম আছে, এই টিমকে যদি ওনারা যদি রোগীরা যদি কমপ্লেন করে এবং একটা প্রশাসনিকভাবে এটা এগেস্টে আমরা অ্যাকশন নেব। তবে কিছু ভালো খবরও আছে। সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালের পাশাপাশি করোনা চিকিৎসা শুরু হয়েছে শাহপরান হাসপাতালেও। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 185টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে করোনা রোগীদের জন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও কাজী শাহেদ। শুরুতেই আমরা চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, করোনা কিংবা অন্য যে কোনো রোগে আসলে এই দুর্ভোগটা এখন প্রতিদিনের চিত্র, তো বিভাগীয় শহরগুলোতে যে করোনা এবং সাধারণ চিকিৎসার কেমন চিত্র দেখছেন আজকের দিন এবং ভোগান্তির অভিযোগটা কতটা দেখছেন? ধন্যবাদ গালিব, আপনি যথার্থই বলছেন। আমি চট্টগ্রাম মেডিকেলের সামনেই আছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুর্ভোগের কথা যেমনটা বললেন, ভোগান্তির কথা যেমনটা বললেন, কিন্তু আসলে মেডিকেলের সামনে দাঁড়ালে কিন্তু কিছুক্ষণ দাঁড়ালে কিন্তু বোঝা যায় দুর্ভোগ কতটুকু। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে উপসর্গ, করোনা উপসর্গ নিয়ে অনেকজনের কিন্তু আসলে রোগী কিন্তু এই জায়গায় এসেছেন। এমনকি কেউ কেউ রোগীর স্বজন যারা আছেন তারা কিন্তু অভিযোগ করেছেন চিকিৎসা নিতে চাইলেও কিন্তু অনেকটা হয়রানির শিকার হচ্ছে। তেমনিভাবে শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, অন্যান্য যে মেডিকেলগুলো আছে প্রায় মেডিকেলও কিন্তু এখনও পর্যন্ত হয়রানির শিকার হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, একজন রোগীর স্বজন আছে, আমরা জানতে চাচ্ছি সকালে আপনি এসেছেন, আসলে আপনার অভিযোগ? আমার অভিযুক্ত হলো আমি গত শুক্রবার আমার স্ত্রীকে নিয়ে পেটের ব্যথা নিয়ে আমি কিন্তু রাঙামাটি থেকে রওনা হই, আমি রাঙামাটি থাকি, আমার নাম বিমলকান্তি ঘোষ। এখন রোগীটা যখন এখানে মেন্ডেল হাসপাতালে অধীনে রাখেন তখন ওরা আমাকে দুই দিন পর চিকিৎসা পায়। চিকিৎসা পাওয়ার পর দেখলাম যে আমার স্ত্রীর অক্সিজেনটা উঠতেছে না, বডির অক্সিজেনটা উঠতেছে না, শুধু 40-70 পর্যন্ত থাকে। কিন্তু আমার স্ত্রী এখনও ছটফট করতেছে, অক্সিজেন উঠছে না, কিন্তু সব দিক থেকে ভালো আছে। তিন দিন ঘুরার পর আমি যখন ডাক্তারকে বললাম যে আমার রোগীকে নাকি আইসোলেশন রুম দিতে হবে, আইসিইউ রুম দিতে হবে, কিন্তু আপনারা নিজেরাই বলছেন, কিন্তু আমি আইসিইউ রুম কোথায় যাবো? আইসিইউ রুম থেকে একজন ডাক্তার আমার স্ত্রীকে স্ত্রীকে গিয়ে দেখলো যে না, আপনি তো এই নয়, এটা করোনা রোগীর চিহ্ন আমরা পাচ্ছি না, যেহেতু কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে এখানে দেওয়া হয়েছে, আমি এখান থেকে ল্যাব থেকে করেছি, এটা তো মনে হচ্ছে আপনার হার্ট রোগী। আপনি আমাকে তখন হার্ট রেফার করলো, আমি ফাইলপত্র নিয়ে কাল 10টার সময় হার্ট সেকশানে গেলাম, গিয়ে এখানে রেজাল্ট সাহেবের সাথে আমি ফোনে টেলিফোন করছি, উনি আমাকে বলেন যে আমি আশ্বস্ত করলাম আপনি 11:30 দিকে আসেন। আমি ঘটনাটা কিন্তু ওনাকে বলিনি, ওরা বলে যে আমি ওখানে যখন রুগীটা রাখছে এখানে তো আপনার কোনো চিকিৎসা দেওয়া হবে না, তবে হাড়ের রোগীর জন্য আমরা যাই প্রয়োজন চিকিৎসা আমি এখান থেকে লিখে দিলাম, কিন্তু আপনি ওখানে ওষুধগুলো ব্যবহার করেন আর চালাতে আমরা এখান থেকে চালাইয়ে থাকবো, কোনো অসুবিধা আপনাকে। গালিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে একজন স্বজন কিন্তু তিনি কিন্তু আসলে খুব একটা হয়রানির শিকার হচ্ছে এমন অভিযোগ কিন্তু তার মুখ থেকে আমরা শুনলাম। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রাজশাহীতে কাজী সাহেবের কাছে। শুভ সকাল জয়। চট্টগ্রামের যে খবরটি দেখাচ্ছিলেন ভোগান্তির, আমরা আছি রাজশাহীর যে
কোভিড-19 রোগীদের জন্য যে হাসপাতালটি বিশেষায়িত হিসেবে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তি করেছে সেই হাসপাতালটির সামনে মিশন হাসপাতাল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাসপাতালটি একটি ভুতুড়ে পরিবেশে এখানে রোগীরা চিকিৎসার আইসোলেশনের প্রথমের দিকে থাকেন, এর কারণটি হলো যে এই হাসপাতালটির জন্য প্রতি মাসে সরকার 12 লাখ টাকা করে ভাড়া দিচ্ছেন, তারপরেও কিন্তু এখান থেকে চিকিৎসা সেবা যে পাচ্ছেন না। আমাদের যে প্রতিবেদনটি প্রচারিত হয়েছে সেটিতে কিন্তু স্পষ্টই দেখা গেছে যে রোগীর স্বজনরা এখানে দায়িত্ব পালন করছেন, চিকিৎসকরা কাছে যান না, নার্সরা দূর থেকে ওষুধ ছুঁড়ে দেন, এরকম অভিযোগ আছে। এছাড়া স্বজনদের যে অক্সিজেনের প্রয়োজন হয় সেটিও অক্সিজেনের যে দায়িত্বটিও কিন্তু পালন করতে হয় স্বজনদের। এই যে অবস্থা একটি যেখানে বারবার করেই বলা হচ্ছে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে বারবার চিকিৎসকদের অনুরোধ করা হলেও চিকিৎসকরা কিন্তু বলছেন দিবেন, কিন্তু শেষ পর্যন্ত রোগীরা সেই সেবাটি পান না, বরং রোগীর স্বজনদেরকে নানা রকম দায়িত্ব করে। আমরা একটু কথাই বলতে চাই স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জামাত খান। জামাত খান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে মানুষের যে স্বাস্থ্যসেবা নিয়ে আন্দোলন করছেন, এই যে এই পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এটিকে কীভাবে দেখেন খুব সংক্ষেপে? ধন্যবাদ। আসলে মহামারী বিশ্বের, তার মধ্যে বাংলাদেশের বাইরে না, অতএব আমরা মনে করি যে স্বাস্থ্যসেবা 2 যুগ ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আপনারা জানেন যে এই মহামারীতেও মানুষ কিন্তু কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না। এখানে সরকার 12 লক্ষ টাকা ভাড়া দিয়ে এখানে যে এই হসপিটালটা নিয়েছে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, অথচ আজকে আমরা দেখছি যেখানে অন্ধকার ভূতের অবস্থা দাঁড়িয়েছে, কোনো নার্স ডাক্তার থাকলেও রোগীদের মনে করেন সেবা ঠিক মতো পাচ্ছে না তারা। এমনকি খাওয়ার আত্মীয় স্বজন নিয়ে আসলো, তাদের সঙ্গে কোনো দেখা নেই। কোনো ওষুধপত্র প্রয়োজন হলে সিলিন্ডার, মানে যে আপনার অক্সিজেন সিলিন্ডার, সেটাও রোগীরা নিজেরা বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে মানুষ চিকিৎসা সেবা কোথায় পাচ্ছে? আমরা বলতে চাই আগে চিকিৎসা, আগে মানুষকে বাঁচাতে হবে, তারপর অন্য কিছু। অন্যথায় যদি মানুষই না থাকে তাহলে দেশ থেকে কী হবে? আমরা বলতে চাই এই যে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অবিলম্বে এটা তদন্ত করে ব্যবস্থা, অপরাধীদের শাস্তি দেওয়া হোক এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। ধন্যবাদ জামাত খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম দীর্ঘদিন ধরে রাজশাহীতে স্বাস্থ্যসেবা নিয়ে আন্দোলন করা জামাত খানের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে এটি একটি তদন্ত হওয়া উচিত এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যশোরে স্বাস্থ্যসেবার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রিপন হোসেনের কাছে। ধন্যবাদ আপনাকে। যশোরেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আপনাকে যদি দেখাই যে আমি রয়েছি যশোর সদর হাসপাতালে, এখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে যে, তবে অন্যান্য সময়ের তুলনায় এখন কিন্তু রোগীর সংখ্যা কম হয়ে গেছে এবং বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোও চিকিৎসা সেবা পাচ্ছে না, এমন কিন্তু অভিযোগ রয়েছে যারা চিকিৎসা নিতে আসে। তো আমি কয়েকজন যারা চিকিৎসা নিতে আসেন তাদের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই কী অবস্থা চিকিৎসা সেবা, আপনারা চিকিৎসা পাচ্ছেন কি ঠিক মতো? এই সরকারি হাসপাতালে চিকিৎসা এখনও আগের মতনই কিছুটা চলছে, কিন্তু বেসরকারি হাসপাতালে এখনও কোনো চিকিৎসা ব্যবস্থা নাই মোটে। অথচ এই সদর হাসপাতালের সামনে বেসরকারি হাসপাতাল প্রচুর। আসলে মানে স্বাস্থ্যমন্ত্রীর এই বিষয়টা দেখা উচিত যে বেসরকারি হাসপাতালে যদি চিকিৎসা ব্যবস্থা যদি সরকারি হাসপাতালের কিছু অংশটা যদি করতো তাহলে মানুষ অনেক সেবা পেত বলে আমার কাছে মনে হয়েছে। আর এখন এই সদর হাসপাতালে যে এই যে করোনা এই টেস্টের ব্যাপারেও এখন মোটামুটি প্রতিদিন অনেক টেস্ট হচ্ছে আর কি। তাই এখন অবশ্যই এই মাসের থেকে আবার এই টেস্টের বাবদ ফি নেওয়া হচ্ছে। তা ঘটনা হচ্ছে যে আরও কিটসের ব্যবস্থা থাকলে এবং আরও বুথ খুললে আমার মনে হয় যে এই 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 করোনা রোগীদের শনাক্ত করা অনেক সম্ভব হতো। আর এদিকে স্বাস্থ্য বিভাগের আমি যতটুকু জানি, আমি আসার পরে আমি হাসপাতালে এসে জানছি যে স্বাস্থ্য বিভাগে যারা দায়িত্ব পালন করে তাদের ছুটি সব কিছুই বন্ধ আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে শুনছি যে প্রধানমন্ত্রী 15 দিনের ঘোষণা দিয়েছে, অর্থাৎ এই 15 দিনে যেন স্বাস্থ্য বিভাগের আসলে যারা কিছু আছে যে তারা নেওয়ার জন্য তারা এই পজিটিভ করার জন্য আমি যতটুকু জানতে পারছি যে তারা টেস্ট করছে, এই বিষয়টা আসলে দেখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে বিভিন্ন অনিয়মের কথা বলছেন, তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কৃষি স্টুডিওতে গালিব আপনার কাছে। রিপন আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশের হাসপাতালগুলোর ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীর ওয়ারী এলাকায় চলছে 21 দিনের লকডাউন। প্রথম 2 দিনে নানা অনিয়ম দেখা দিলেও আজকের দিনে আসলে ওয়ারিতে কী অবস্থা তার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না।
মুন্না, লকডাউন কার্যকরী আসলে বিভিন্ন পক্ষকে আসলে দেখা গিয়েছে গত দুই দিনে কিন্তু তারা কিন্তু নানান বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন, তো আজকের দিনের চিত্রটা আপনি ওখানে কি দেখছেন? আচ্ছা গালিব, এখানে আজকে আপনি যেটা বলছিলেন যে অনিয়মের কথা, সেখানে কিন্তু আজকেও এখানে সমন্বয়হীনতার একটা চূড়ান্ত ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে এবং অনিয়ম সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা একটু আগে কথা বলছি, যারা ছিলেন বেরোচ্ছেন তারা বলছেন যে এখানে যেগুলো বলা হয়েছিল যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে চাল ডাল খাদ্যদ্রব্য সরবরাহের জন্য, তাদের কিন্তু কোনো ধরনের এখানে তারা পাচ্ছেন না। আমাদেরকে অভিযোগ করেছেন এখানকার বাসিন্দারা, তারা বলছেন যে লকডাউনে আসলে যে সমন্বয় দরকার ছিল সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সমন্বয়হীনতায় রূপ নিয়েছে আজকে তৃতীয় দিনে। অর্থাৎ একুশ দিনের যে লকডাউনের আজকে তৃতীয় দিন, সেই দিনে তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের যে সমন্বয় করা দরকার উচিত ছিল সেটা তারা পাচ্ছেন না, এবং এখানকার তারা চলাফেরা সহ আপনার খাওয়ার দাবার প্রয়োজনীয় কিন্তু তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না। সকাল থেকে এখানে দেখছেন যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অনেকেই কিন্তু বেরোচ্ছেন এবং তারা আবার যারা রয়েছেন দায়িত্বে তাদের কথা শুনছেন না। কেউ বলছেন যে না বেরোলে কীভাবে খাবার কিনবো, কেউ বলছে যে অফিসে যেতে হবে, কারোর ব্যবসা রয়েছে। সব কিছু মিলে যেটা বলা যেতে পারে যে লকডাউনের যেটা আমরা বুঝি সেটা কিন্তু খুব একটা ব্যবহারিক কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যে যার মতো চলছে এখানে। এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু খুব একটা লকডাউন মানার পক্ষপাতী না, তারাও কিন্তু মানতে চাচ্ছেন না, সবাই কিন্তু বের হচ্ছেন। এবং এখন নয়টার বেশ কিছু বা বেশি বাজে, আমরা এখানে আসছি সকাল সাতটার দিকে, তখন দেখছি যে এখান থেকে মানুষজন কিন্তু বের হচ্ছেন এবং বেরোর চেষ্টা করছেন, তারা ঘুরছেন ফিরছেন। সেই হিসাবে লকডাউনের যে বাস্তব কার্যকারিতা তার খুব একটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না। এখানে আপনার যে যার মতো বেরোনোর চেষ্টা করছেন এবং তারা বেরোচ্ছেন, এবং তারা কিন্তু যে লকডাউন মানে যে ঘরে বন্দি বা ঘরে থাকা বা বাইরে না বের হওয়া সেটা কিন্তু কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। এবং তারা এক্ষেত্রে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কিন্তু তারা দোষারোপ করছেন। তারা বলছেন যে সিটি কর্পোরেশনে কিন্তু খুব একটা সমন্বয় তারা দেখতে পাচ্ছেন না, সেই সমন্বয়হীনতা কিন্তু আসলে এই লকডাউনটা আসলে লকডাউনের হচ্ছে কি না সেটা কিন্তু তারা বলছেন। তারা অনেকে বলছেন যে লকডাউন আসলে লকডাউন হচ্ছে না, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনকে তারা বলছেন যে তারা যদি সমন্বয় করতে না পারে তাহলে এই লকডাউন হয়তো বা বাস্তবায়নে খুব একটা লাভ হবে বলে তারা মনে করছেন না। তো গালিব, এই ছিল আমার কাছে ওয়ারী থেকে সর্বশেষ। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওয়ারির যে লকডাউন চলছে তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মুন্না। গণদুর্যোগে হিমশিম খাচ্ছে দেশের কিন্ডারগার্টেনগুলো, চার মাস ধরে আদায় হচ্ছে না টিউশন ফি, ফলে সারা দেশের হাজার পঞ্চাশে কিন্ডারগার্টেনে লাখ সাথে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের বেতন ভাতা আটকে আছে। বাড়ি ভাড়া আর বকেয়া বেতনের চাপে বন্ধ হচ্ছে অনেক প্রতিষ্ঠান। এমন অবস্থায় সরকারের দিকে তাকিয়ে থাকলেও এই পর্যায়ে এখন পর্যন্ত কোনো প্রণোদনার আশ্বাস পায়নি এই প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন সরকার আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। যখন শ্রেণীকক্ষে থাকার কথা তখন শিশুরা মেতেছে শৈশবের উচ্ছ্বাসে। শিশুদের মুখরতায় বাধ না সাধলেও করোনা সংকটে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, আর এই ধাক্কা সামাল দিতে বেসামাল কিন্ডারগার্টেনগুলো। চার মাস ধরে নিষ্প্রাণ পড়ে আছে শ্রেণীকক্ষ, শিশুদের খেলাধুলার কর্নারও এখন ধুলোমলিন। দেশের হাজার পঞ্চাশে কিন্ডারগার্টেন পরিচালিত হচ্ছে ভাড়া বাড়িতে, ফলে পরিচালকদের মাথার ওপর বাড়ি ভাড়ার চাপ আছে, শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার চাপ, কিন্তু আয়ের হিসাব শূন্য। এসব চাপ সইতে না পেরে মারা গেছেন দি সানওয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মনোয়ার হোসেন মন্টু। তার মৃত্যুর পর দুই মেয়ে তানিশা আর মালিহাকে নিয়ে কি করবেন ভেবে কুল পাচ্ছেন না স্ত্রী তানিয়া সুলতানা। এখানে শত শত হাজার হাজার বাচ্চারা মানুষ হইতেছে, কিন্তু আমার এটা বন্ধ করার কোনো ইচ্ছে নাই, কারণ স্যারের অনেক বড় স্বপ্ন ছিল। মিরপুর আইডিয়াল স্কুলের পরিচালকও বললেন অবস্থার উন্নতি না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। অনলাইনে ক্লাস করছি, বাচ্চারা ক্লাস করে কিন্তু আমাদের পেমেন্ট দিতেছে না। ভাড়া বকেয়ার জের ধরে গ্রিন বাংলা আইডিয়াল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ ছাড়াই টুলেট ঝুলিয়ে দিয়েছে ভবন মালিক। অভিভাবকরা তো পারছি না, কোনো প্রণোদনাও পাচ্ছি না, আমার এই অবস্থায় আসলে স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সারা দেশে পরিচালিত কিন্ডারগার্টেনগুলোতে নিয়োজিত আছেন প্রায় লাখ পাঁচেক শিক্ষক, তাদের জীবনে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। স্কুল বন্ধ থাকার কারণে আমাদের অবস্থা একেবারেই দুর্বিষহ। কিন্ডারগার্টেন সংগঠনগুলোর নেতারা বলছেন সংকট উত্তরণে সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। সরকার আমাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করে এই হাত থেকে রক্ষা পাওয়া, আমাদের যদি কিছু প্রণোদনা দেয় এই স্কুলগুলো রক্ষা করা সম্ভব হয়।
সঠিক পরিসংখ্যান না থাকলেও এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেকগুলো কিন্ডারগার্টেন। আবার উল্টো চিত্রও আছে, ক্লাস পরীক্ষা না হলেও বন্ধ শিক্ষা কার্যক্রমের বিপরীতে আগের বেতন ভাতা আদায় করছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের ক্ষোভ রয়েছে মহানগর জুড়েই। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে দেশের কৃষি শিল্প সহ সামগ্রিক আর্থিক খাতের পুনরুদ্ধারে সবার আগে নিশ্চিত করতে হবে প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, এমন মত দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। নতুন বাজেটের সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এবারের বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান বান্ধব হয়নি, উল্টো প্রতিনিয়ত বিভিন্ন খাতে কাজ হারাচ্ছে মানুষ। দীর্ঘমেয়াদে অর্থনীতিকে গতিশীল করতে রপ্তানি ও শ্রমবাজারে গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। রাজধানীতে অফিসগামী যান চলাচলের ব্যস্ততা আছে, তবে তা স্বল্প পরিসরে। এর মধ্যে কর্মহীন হয়ে পড়েছে বিপুল সংখ্যক মানুষ। ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পখাত কোথাও কোনো ছন্দ নেই। করোনার ধাক্কায় ওলটপালট হয়ে গেছে অর্থনীতির সব খাতের হিসাব নিকাশ। মহামারী থেকে অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় করতে জুলাই মাসের মধ্যেই অধিকাংশ ঋণ বিতরণ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কেবল প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন হলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, নিতে হবে আরও সৃজনশীল পদক্ষেপ। পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট, এটা ডেভেলপ করতে হবে। আর সবচেয়ে বড় একটা সংস্কার, যেটা এনবিআর এর সংস্কারটা করতে হবে। প্রণোদনা 1,00,000 কোটি টাকার প্রণোদনার উপর ডিপেন্ড করলে চলবে না আমাদের, সাথে এই সংস্কারগুলো করতে হবে। সরকারের যে নীতিগুলো আমি দেখছি সেখানে হচ্ছে মোটামুটি ভাবে যে সংক্রমণের মতো সংক্রমণ চলতে থাকুক, অর্থনীতির মতো অর্থনীতি এগিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভাবে সফল হতে পারে না এবং পৃথিবীর কোনো দেশে হয়নি। এবং আমেরিকাতেও আমরা দেখছি যে সেখানে আবার নতুন করে সংক্রমণ বেড়ে গেছে এবং অর্থনীতি আবার স্থবির হয়ে যাচ্ছে। স্থলবন্দর, বিমানবন্দর, নৌবন্দর, সমস্ত বন্দর এবং সবগুলোকে কার্যকর রাখতে হবে। আমদানি রপ্তানি কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বাজেটের সমালোচনা করে অর্থনীতি বিশ্লেষকরা জানান, অনানুষ্ঠানিক খাতের বিপুল সংখ্যক মানুষের আর্থিক কর্মকাণ্ড টিকিয়ে রাখতে বাজেটে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই, ফলে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ ও আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। বহুদিক থেকে চাপের মুখে পড়ে যাচ্ছি, কর্মযোগ্য সৃষ্টি করতে হবে, তাহলে কিন্তু নিম্ন আয়ের লোকেরা তাদের কর্মক্ষেত্রে আবার যোগদান করতে পারবে। এই বাজেট দিয়ে লাভ হবে না, এই বাজেট আমাদের কিছু দিতে পারবে না যদি না আমরা এই সংক্রাম একটা কন্টেন্ট লেভেলে না আনতে পারি। কর্মসংস্থানের ব্যাপারে বাজারে তেমন কোনো সুদৃঢ় কোনো সুস্পষ্ট প্রস্তাব নেই। আর দ্বিতীয়ত, আত্মকর্মসংস্থান অথবা স্বনিয়োজিত ব্যবসা, ছোটখাটো ব্যবসা, বিশেষ করে বেকার যুবক এবং বেকার যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের জন্য স্পেসিফিক কিছু নেই, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক। বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে রপ্তানি ও শ্রমবাজার স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আবারও চিকিৎসা সেবা প্রসঙ্গ। শুরুতে যেমনটি বলছিলাম যে করোনার যে ধাক্কায় চিকিৎসা সেবা যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, করোনার রোগী ছাড়া এবং সাধারণ রোগীরাও আসলে চিকিৎসা সেবা পেতে বিপাকে পড়ছেন। তো রাজধানী থেকে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা মেডিকেলের সামনে থেকে আলী তালুকদার। আলী, আমরা এর আগে রাজধানীর বাইরের খবর জানছিলাম, এবার আসলে রাজধানীর খবর জানতে চাই, কী ধরনের আসলে রোগীরা মানে কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছে আসলে চিকিৎসা নিতে এসে? ধন্যবাদ গালিব। গালিব, আসলে করোনার যে এখন যে মহামারী চলছে সেই সময়টাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শুরু নয়, দেশের বিভিন্ন হাসপাতালগুলোতেই কিন্তু করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যারা সাধারণ রোগী রয়েছেন, অন্যান্য রোগে যারা আক্রান্ত, তারা যখন চিকিৎসা নিতে আসছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, সেই বিষয়গুলোও কিন্তু এখানে অনেকটা চিত্র ফুটে উঠেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে অবস্থান করছি। এখানে প্রতিদিন এই সকাল সময়টাতে কিন্তু আসলে এতটা ফাঁকা থাকে না, দেখা যায় যে রোগীদের সারিবদ্ধ, তারা টিকিট নিয়ে তারা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন। কিন্তু আজ আমরা কিছুক্ষণ আগে জরুরি বিভাগের যারা টিকিট দিয়ে থাকেন চিকিৎসার জন্য, যারা টিকিট কাটেন তাদের কাছ থেকে একটি সংখ্যা নিলাম যে আসলে এই পর্যন্ত কতজন রোগী এসেছেন, অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য।
তো বললেন যে এই পর্যন্ত প্রায় 300 মতো রোগী এসেছেন, যেখানে অন্যান্য দিনগুলোতে অন্যান্য সময়গুলোতে প্রায় 2700 থেকে 3000 টিকিট বিক্রি হয়ে যায়, তখন এখন পর্যন্ত মাত্র 300 রোগী এসেছেন যারা বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসা নিতে। তো বলা চলে যে জরুরি সেবা এবং অন্যান্য যে বিষয়গুলো বলা যারা চিকিৎসা নিতে আসেন সেই ক্ষেত্রে আমরা এখানকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে করোনার ঢাকা বার্ন ইউনিট এবং শেখ হাসিনা বার্ন ইউনিটে কিন্তু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্য যেই ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু এই যে করোনার যে আক্রান্ত হওয়ার যেই ঝুঁকি এবং তাদের মধ্যে যে ভয় কাজ করে সেই ক্ষেত্রে সাধারণ ওয়ার্ডগুলো অনেকটাই ফাঁকা এবং রোগীর সংখ্যা অনেকটাই কম। অন্যান্য রোগে যারা আক্রান্ত হচ্ছেন আমরা জানি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু রোগীরা এখানে চিকিৎসা সেবা পেতে আসেন, কিন্তু সেই ক্ষেত্রে এই করোনাকালীন সময়ে অনেকটাই ফাঁকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। খালি আলী আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশের ন্যায় রাজধানী ঢাকার চিকিৎসা সেবার যে বেহাল অবস্থা তার চিত্র তুলে ধরছিলেন সহকর্মী আলী তালুকদার। এবারে বন্যা প্রসঙ্গ। বন্যা আর খরায় তিস্তা উভয়কায় লাখো মানুষের নেই রাতের ঘুম। খরা মৌসুমে কাটে পানি সংকটে আর বর্ষায় কাটে নদী হারানোর ভয়ে। তিলে তিলে গড়ে তোলা কৃষকের স্বপ্ন মলিন হয় দুইভাবে দুই মৌসুমে। ধূলিসাৎ হয় তিস্তা পারে সাধারণ মানুষের জীবনযাপন। রেজাউল করিম মানিকের প্রতিবেদন, ছবি তুলেছেন সাদ্দাম হোসেন। শুষ্ক মৌসুমে যেন প্রাণহীন হয়ে পড়ে তিস্তা, পানির অভাবে ফলানো হয় না সোনার ফসল, থমকে যায় মানুষের জীবন জীবিকা। অন্যদিকে বর্ষা এলেই নতুন রূপে জেগে ওঠে খরস্রোতা তিস্তা, পানি বিপদসীমা অতিক্রম করে ঢুকে পড়ে বসত বাড়িতে, হঠাৎ উজানের ঢলে ভেস্তে যায় কৃষকের শ্রম ও স্বপ্ন। যুগের পর যুগ বাড়িঘর আর ফসল হারিয়ে দিশাহীন নিয়তেই যেন নির্ধারিত এ অঞ্চলের মানুষের। একসময় তিস্তার পানি দিয়ে রংপুর অঞ্চলের 18টি উপজেলার লক্ষাধিক হেক্টর জমির ফসল ফলানো হতো, কিন্তু পানি সংকটের কারণে গত 5 বছর থেকে চাষাবাদের লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয়েছে 8000 হেক্টর। অন্যদিকে বর্ষা মৌসুমে তিস্তার ঢলে রংপুর অঞ্চলের 5 জেলার 113টি চরের মানুষের জীবন কাটে আতঙ্কে। ঘুম নাই, আমি সব সমাজ জন্য আতঙ্ক হয়ে চলাফিরা করি। খরা হলেও মরণ, পানি হলেও এঙ্গের মরণ। এই খেলা এখন কতদিন যে চলবে সেটাই তো কথা, আমাদের জীবনে তো প্রায় শেষের দিকে। তিস্তা নদী নিজের বাড়িতে পানি, ঘরে পানি, গরু থাকতে পারে না। অবস্থানগত অসুবিধার কথা জানিয়ে বিভাগীয় কমিশনার জানালেন, পরিকল্পনার আওতায় এনে নদী খনন সহ দুই দেশের চুক্তি পারে তিস্তা পারের মানুষের দুঃখ কমাতে। এখানে নদী দিয়ে যখন পানি নামে তখন ওই দুই কূল ভাঙে অথবা পার্শ্ববর্তী এলাকাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির যে জলাধার, পানির যে জায়গাটা, এটা সীমিত হয়ে গেছে, এই কারণেও কিন্তু বন্যা দেখা দিচ্ছে। তো আমি মনে করি যে এটা একটা পরিকল্পনার আওতায় আনতে হবে। পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ জানালেন, ভারতের সাথে সমঝোতা আর পলি ভরাট হয়ে যাওয়ায় তিস্তা খনন ছাড়া রংপুর অঞ্চলের মানুষের তিস্তার দুঃখ কাটবে না। যেটা দুই দেশের মধ্যে একটা মানে সমঝোতা স্বাক্ষর প্রয়োজন, যেটা পানি, তাহলে আপনার মনে করেন আমাদের যে প্রাপ্যটা যেটা চুক্তি হবে সেটা পাইলে আমরা সেটা যথাযথভাবে আমাদের শেষ কাজে ব্যবহার করতে পারবো। স্থানীয়রা বলছেন ভারতের সাথে পানি চুক্তি না হওয়ায় কখনো পানিতে ভাসে তিস্তা পারের মানুষ, আবার প্রয়োজনের সময় মেলে না বিন্দু পরিমাণ পানি। যুগ যুগ ধরে চুক্তি হবার যে কোনো খবরেই তাই কান পাতে মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বিভিন্ন জেলায় নদ নদী পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘরবাড়িতে পানি উঠায় উঁচু বাঁধে গিয়ে আশ্রয় নিচ্ছে বানভাসী মানুষ। তাদের অভিযোগ, পরিবার পরিজন নিয়ে তাদের যে মানবেতর জীবনযাপন করছেন তারপরেও কোনো ধরনের ত্রাণ সহায়তা এখন পর্যন্ত তারা পাননি। এছাড়া বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র আকারে সংকট দেখা দিয়েছে। এদিকে 7 জুলাইয়ের পর আবারও পানি বাড়ার যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, তারপরে উত্তরাঞ্চলের মানুষের আতঙ্ক বেড়েছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কমলেও ধরলা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানিতে বসত বাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। আমন ধানের বিজন মনে করেন যে এখনো পানি তল পড়ে আছে, এখন তো পানি নামে না, বিজন তো নষ্ট হয়ে যাচ্ছে। লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা অববাহিকায় 8টি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্ধী চরাঞ্চলের কয়েক হাজার পরিবার। তবে সংশ্লিষ্টরা বলছেন, দুর্গত মানুষদের সহায়তায় 100 মেট্রিক টন চাল, 11,42,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে, আমাদের পর্যন্ত প্রায় 720 মেট্রিক টন জিআর চাল এবং 35 লক্ষ টাকা আমাদের মজুদ রয়েছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাগট সহ ছোট বড় সবগুলো নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। 165টি চরাঞ্চল সহ নদী তীরবর্তী গ্রামগুলো এখনও পানিতে তলিয়ে আছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ধীরগতিতে পানি কমায় এখনও অনেকের ঘর বাড়িতে পানি থাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরে বন্যার পানি নামতে শুরু করায় তীব্র হচ্ছে তিস্তার ভাঙন। এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। মানিক, মানিক, বন্যার পানি তো কমছে কিন্তু ভাঙনের যে তীব্রতা, তো কি ব্যবস্থা নিচ্ছে এ ব্যাপারে প্রশাসন? গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাঙ্গনকবিত এলাকা মহিষকোচায়। আপনি আমার ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন যে তিস্তার ভাঙ্গন, কিন্তু মানে ভাঙ্গনে অসংখ্য ঘরবাড়ি এই এলাকা থেকেই বিলীন হয়েছে। এই চলতি বন্যায় ভাঙ্গনের দিশেহারায় পড়েছে এই এলাকার মানুষ, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের তেমন কোনো ব্যবস্থা নেওয়ার খবর কিন্তু তারা এই স্থানীয়রা আমাদের দিতে পারেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আপনার বাড়ি, আপনি বলছেন এবারই ভাঙছে, এবার দিয়ে কতবার নদী ভাঙলেন আপনি? আমাদের বাড়ি 17 বার ভাঙলো, এইবার ভাঙ 17 বার বাড়ি ভাঙলো। আমাদের মনে করো যে আর যাওয়ার কোনো পথ নাই, এখন যাব কোথায়? আমার যাওয়ার কোনো পথ নাই। পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে? পানি উন্নয়ন বোর্ড আসছে, আইসে আর যায়, এখানে কোনো কাজ করে না। আপনার সাথে কথা বলতে চাই, আপনি এই এই বন্যায় আপনার বাড়ি ভেঙেছে আমরা জানতে পেরেছি, তো ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ড? পানি উন্নয়ন বোর্ড এই পর্যন্ত ব্যবস্থা নেয় যে আসে 2,000-4,000 বস্তা নিয়ে আসে, এগুলো বস্তায় কোনো কাজ হয় না। এরা শুধু করছে আমাদের বালুর বাঁধ নিয়ে ব্যবসা। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পানি ইউনিয়ন বোর্ড, এরা শুধু করছে ব্যবসা। আমাদের হাজার হাজার বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাস্তুহারা হয়েছি, কিন্তু আমরা সঠিক কাজ পাচ্ছি না। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনার বাড়িঘর এই বন্যায় ভেঙেছে কিনা? এই বন্যায় বাড়িঘর ভাঙছে, তবে এই রাস্তার কাজ করলে আমাদের পক্ষে খুব ভালো হবে, দুই এলাকা জন। আসলে আমরা কথা বলছিলাম ভাঙ্গন কবলিত মানুষদের সাথে, তারা বলছেন যে এই বন্যায় এই এলাকায় প্রায় 100+ ঘরবাড়ি বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড শুধু বালি বস্তা ফেলেই তাদের দায় শেষ করছে। স্থানীয় চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা কিন্তু আসলে এই ভাঙ্গন কবলিত এলাকায় খোঁজখবর নেন না এবং তারা আসেন না এই এলাকায়। এই কারণেই কিন্তু এই এলাকার মানুষের দুঃখ কিন্তু আজীবনই থেকে যাচ্ছে। মহিষকোষা এলাকায় তীব্র ভাঙ্গন হচ্ছে তিস্তার ভাঙ্গন, অর্থাৎ শুধু এই মহিষকোষায় নয়, রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙ্গন তীব্র হয়, মানুষ কিন্তু দিশেহারা পড়েছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তার যে ভাঙ্গন তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। কুরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, তবে এবারে ভিন্ন প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কুমিল্লার বিভিন্ন খামারের মালিকরা। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, জীবন, ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু মহামারীর মধ্যে আসছে এবারের কুরবানির ঈদ, আর পশুর যে কাঙ্ক্ষিত দাম, তো এটা নিয়ে কতটুকু আশাবাদী খামারিরা? গালিব, আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতির মাঝেও কুমিল্লার ছোট বড় প্রায় 30,000 খামারি তারা গরু
পরিচর্যা এবং লালন পালনের মধ্যে দিয়ে তারা প্রস্তুতি নিয়েছেন কোরবানি ঈদের জন্য। আপনাকে জানাতে চাচ্ছি যে কুমিল্লা জেলায় এবার গরুর চাহিদা রয়েছে, প্রায় 2,50,000 গরুর চাহিদা রয়েছে। ইতিমধ্যে আমি যেটুকু জানতে পেরেছি জেলা প্রশাসক আবুল পজরমীরের সাথে কথা বলে জেনেছি যে তিনি জানিয়েছেন যে কোরবানি ঈদের যে পশুর বাজারগুলো এবার স্বাস্থ্যবিধি তারা মেনে তারা বাজারগুলো বসাবেন বলে তারা আমাকে জানিয়েছেন। তো আমি এখন এসেছি কুমিল্লা আদর্শ সদর উপজেলা রাজাপাড়া গ্রামে এসেছি, একটি খামারে এসেছি। এখানে এসে খামারি রিপনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা গরু পরিচর্যা করেছেন, এই করোনা পরিস্থিতির মাঝেও তারা কোরবানি ঈদকে সামনে রেখে তারা প্রস্তুত রয়েছেন। আমি কথা বলতে চাচ্ছি যে এই খামারের মালিক রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা এবার এই কোরবানি ঈদকে সামনে রেখে কেমন প্রস্তুতি আছেন এবং কি প্রত্যাশা করছেন? আমরা এই মহামারী করোনার তে যে গরুগুলো তুলেছি, আমরা তো 8-10 বছর ধরে আমি এই ব্যবসাতে জড়িত। এবার খাওয়া এই ভুসি এবং চাল অনেক দাম ছিল এবং এরপরে করোনা মহামারী, এতে আমরা এবার চিন্তিত আছি যে বাজারে কি তুলতে পারবো না কি করব। এই কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকুম বাউদ্দিন বাহার সাহেব এবং জেলা প্রশাসক আমাদেরকে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে বাজার খোলা তোলা, এই বাজার খোলা হবে এবং আমরা বাজারে গরুগুলো তুলব, এই আশায় আছি আমরা। এবং ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে না প্রবেশ করে তাহলে আপনার কি অনলাইনে বেচা কেনার পরিকল্পনা আছে কিনা? না, আমার এসে আমি বাজারে তুলে স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়ে বাজারে তুলব, আমি বাজারে বিক্রি করব, আমি কোনো অনলাইনে বিক্রি করব না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে খামারি রিপন বলছিলেন, আসলে কুমিল্লার আমি আরও বেশ কয়েকজন খামারের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে যদি এবার সীমান্ত পথে যদি ভারত থেকে যদি ইন্ডিয়ান গরু যদি না আসে তাহলে হয়তো তারা স্বাস্থ্যবিধি মেনে তারা বাজারে গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন। তো সব মিলে আসলে কুমিল্লার কোরবানি ঈদের জন্য খামারিরা প্রস্তুতি নিয়েছেন এবং তারা একটি দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ, আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি গালিবের কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সামনে কুরবানির ঈদ, আর এই বিষয়ে খামারিরা আসলে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন তা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জীবন। আবারও আমরা চিকিৎসা সেবা প্রসঙ্গে যেতে চাই যে করোনা কিংবা সাধারণ রুগী কেউ আসলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবাটা আসলে পাচ্ছে না। তো এই ব্যাপারে বিস্তারিত জানাতে আগারগাঁও ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আমরা আসলে রাজধানীর বাইরে এবং রাজধানীরও ঢাকা মেডিকেলের সামনের খবর জেনেছি, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আমি রয়েছি রাজধানীর আগারগাঁও ঢাকা শিশু হাসপাতালে, এবং ঢাকা শিশু হাসপাতালে যে করোনা রোগীদের যে চিকিৎসা, সে চিকিৎসা আসলে এখানে করোনা রোগীদের ভর্তি করা হয় না, কিন্তু করোনা টেস্টের জন্য আলাদা একটি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানে অন্যান্য যে সাধারণ যেই রোগী রয়েছে, যে শিশুদের যে চিকিৎসা হয়, সেই চিকিৎসার ক্ষেত্রে আমি দুই একটি পয়েন্ট আমি বলবো। আমি এসেছি ঠিক এখানে সকাল 9টায়, এবং 9টায় এসে আমি কিন্তু বেশ কয়েকটি জায়গাতে দেখেছি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে। আপনি দেখছেন যে এখানে যে ওপিটি, যে চিকিৎসার যেই জায়গাটি রয়েছে, যেখানে আসলে আউটডোরে যে চিকিৎসা দেওয়া হয়, বিশেষ করে নাক কান গলা এবং সার্জারি বিভাগের যেই শিশুদের জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসার জায়গাতে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করার মতো। সেটা হলো প্রথমত, হাসপাতালে যেই যারা রোগী নিয়ে আসছে, রোগীর স্বজনদের জন্য যে আসলে যে বসার যে ব্যবস্থা, সে ব্যবস্থাগুলো ছিল সেগুলো, সেই চেয়ারগুলো তুলে ফেলা হয়েছে প্রথমত এই হাসপাতালের একটি বিষয়। দ্বিতীয়ত, আপনি দেখছেন যে আসলে হাসপাতালের ভিতরে যে স্বাস্থ্যবিধি মেনে যে প্রত্যেকজন রোগী রোগীর স্বজনরা দাঁড়াবে, সে ব্যাপারে যে আসলে সচেতন করা যে জায়গাটা যারা করবে, আসলে এই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না। তৃতীয়ত, যে বিষয়টি আমরা কিন্তু বরাবরই শুনে আসছি, সেটি হলো যে সরকারি হাসপাতালের যে নির্ধারিত সময়ে ডাক্তারদের চেম্বারে আসা এবং রুগী দেখা, সেই বিষয়ে আমি যদি বলি, আপনি দেখছেন আমি রয়েছি ঠিক নাক কান গলা যেই ডাক্তার যিনি বসেন সেই জায়গাতে, আমরা এখানে এসে কিন্তু এখানে আমরা কিন্তু ডক্টরকে, ডাক্তার যা তাদেরকে কিন্তু পাইনি। আমরা শুনেছি তারা, ওনারা এখান থেকে আউট, যে হাসপাতালে যে ভর্তি যে রুগী আছে তাদেরকে দেখতে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে 9:30 দিকে কিন্তু ডাক্তার প্রবেশ করেছে, অর্থাৎ 8টায় যিনি আসার কথা রুগী দেখার জন্য, তিনি 9:30 হাসপাতালে উপস্থিত হয়েছেন। এ হলো হাসপাতালের সার্বিক অবস্থা, রুগীরা দীর্ঘ লাইনে আছেন,
এরপরে হয়তো দুইটার আগে আগে মুহূর্তে হয়তো এই চিকিৎসার আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশের মতো রাজধানী ঢাকারও শিশু হাসপাতালে রয়েছে চিকিৎসা সেবার বেহাল অবস্থা, সেটা তার চিত্র তুলে ধরছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। সরকার নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইলিশ ধরতে সাগরে নামছে চট্টগ্রামের জেলেরা, ধরাও পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রভাবশালীদের সহযোগিতায় ঝাটকা এবং মা ইলিশ নিধনে বেপরোয়া তারা। এদিকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের খুঁজতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৎস্য সম্পদের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল 20 মে থেকে আগামী 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা শেষ হতে আরও 2 সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও আদেশ অমান্য করেই মাছ ধরছে জেলেরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে জাটকা ও মা ইলিশ। জেলেরা বলছে নিষেধাজ্ঞার সময় সরকারের দেওয়া বিশেষ প্রণোদনা যথেষ্ট নয়, তাই জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে সাগরে। 65 দিন বন্ধ দিছে, সেজন্য আমাদের চলতেছে মাত্র 50 কেজি করে, কিন্তু আমাদের পরিবার চলতেছে না এগুলো দিয়ে। এই সামান্য কিছু মাছ পাচ্ছি, তাই নিয়ে আমরা বেশি কিনে ছেলেমেয়েদেরকে নিয়ে এই চলতেছে সারাদিন। আর নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাঠে নেমেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। আমাদের MCS কার্যক্রমের আওতায় এই সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা যাতে আমাদের কার্যক্রম যথাযথভাবে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। এদিকে জেলেদের আহরণ করা জাটকা ও মা ইলিশ পৌঁছে যাচ্ছে পাইকারি বাজার নগরীর ফিশারি ঘাটে। আড়তদাররা বলছেন জেলেরা মাছ নিয়ে আসছে বলে তারাও কিনছেন। মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনার ভয়াবহ প্রকোপে গেল 24 ঘন্টায় 1,75,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, প্রাণহানি প্রায় 3,500-এর বেশি। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 5,36,000 ছাড়ালো আর মোট আক্রান্ত 1,15,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল একদিনে 43,000-এর বেশি সংক্রমিত হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,32,000-এর বেশি। তবে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে, 5%-এর বেশি। লাতিন আমেরিকার এই দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে 26,000-এর বেশি মানুষ। এদিকে ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, দেশটিতে গেল 24 ঘন্টায় 23,000-এর বেশি মানুষ সংক্রমিত এবং 421 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 7,00,000, মোট প্রাণহানি প্রায় 19,000 ছাড়িয়েছে। এদিকে ইরানে আবারও বাড়ছে সংক্রমণ, একদিনে 160 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইথিওপিয়ার জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী হাকালু হুন্দেসার মৃত্যুর জেরে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত 166 জন নিহত হয়েছে। ইথিওপিয়ার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী ওরোমর সদস্য ছিলেন পপ স্টার হাকালু হুন্দেসা। গেল সোমবার রাতে রাজধানী আদ্দিস আবাবায় তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। হত্যাকাণ্ডের পর দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠীগত উত্তেজনা বেড়ে যায়, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী আদ্দিস আবাবা থেকে আশেপাশের ওরোমিয়া অঞ্চলেও। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির আঞ্চলিক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভে প্রাথমিকভাবে 80 জনের মৃত্যুর পর এখন মৃতের সংখ্যা বেড়ে 166 জনে দাঁড়িয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে তাকে হত্যা করা হয়েছে। দর্শক, শেষ করছি সকাল 9টায় বিরতিহীন সংবাদ। দেখছেন নিউজ 24, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।